তাহলে আপনি অগণিত হিতার মাঝখানে একটা হুন্ডা তাও মডেল গোটা কত নিচে এই দুটোগুলো একটা হুন্ডা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله سر سے ایک مرد فرنگی نے کہا اپنے پسر سے منظر و طلب کر کے تیری آنکھ نہ ہو سیر بیچارے کے حق میں ہے یہی سب سے بڑا ظلم بیچارے کے حق میں ہی یہی سب سے بڑا ظلم برے پہ اگر فاش کرے قاعدہ شعر تعلیم کے تیزاب میں ڈال اس کی خودی کو تعلیم کے تیزاب میں ڈال اس کی خودی کو ہو جائے ملائم تو جدھر چاہے اسے پھر
हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर, ताफीर में अकसीर से बढ़कर है ये तेजा, ताफीर में अकसीर से बढ़कर है ये तेजा, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर। सुने सुने मध्यपाड़ा जन्नतुन नूर जमे मस्जिद ও যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2019 এর প্রথম দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম যুবক ভাইরাও বন্ধুরা পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরাও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে একটি দিনী মাহফিলে এসে কিছু দিনী কথা শোনার জন্য মশার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে, এজন্য আমি যুব সমাজকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। যারা মুরব্বী হয়ে গেছেন, এক সময় যুবক ছিলেন, যারা ছোট আছেন, আশা করি আল্লাহ তাআলা হায়াত দিলে যুবক হবেন, যারা বর্তমানে যুবক আছেন, সবাইকে সামনে নিয়ে আমরা দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক দান করেন। যুবক ভাইরা, যৌবনকাল, আমাদের আকাবিরগণ বলেন যৌবনকাল হলো একটা আগন্তুক মেহমানের মতো, এক রাস্তা দিয়ে আসে অন্য রাস্তা দিয়ে চলে যায়। যৌবন কাল এক দরওয়াজা দিয়ে ঢুকে ভিন্ন দরওয়াজা দিয়া পালিয়ে যায়, এই অল্প সময়ের জন্য আসে আবার হারিয়ে যায়। যৌবন কাল সবচাইতে মানুষের জীবনের সবচাইতে দামি সময়, যৌবন কাল মানুষের জীবনের ক্যারিয়ার গঠন করার সময়, ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার সময়, নিজের জীবনকে সুন্দর করে সাজানোর সময়, দুনিয়া ও আখিরাতকে উন্নত করার এই এক মুখ্য মুহূর্ত যৌবন কাল। এজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয়ে বিশেষভাবে প্রশ্ন করবেন, এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন থাকবে তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো। কেন এই যৌবনকাল কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে? কেন? কারণ এই সময়টার মধ্যে এমন কিছু কাজ করা যায় যেটা বৃদ্ধকালে বার্ধক্যের সময় করা যায় না, যেটা ছোট্টকালে করা যায় না। আমাদের সমাজে ছোটরা আছেন, ছোটরা অনেক কাজ বুঝেন না, এই জন্য করতে পারেন না। আবার অনেক মুরব্বীরা আছেন যারা কাজ বুঝেন কিন্তু শক্তি নাই, এই জন্য করতে পারেন না। একমাত্র সমাজের কোনো উন্নত শ্রেষ্ঠ কোনো কাজ যদি আঞ্জাম দিতে হয় তো সেটা আঞ্জাম দিতে পারেন একমাত্র যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? সমাজের যুবক যেই পথে যাবে সমাজ সেই পথে যাবে, দেশের যুবক সুন্দর হয়ে গেলে পুরো দেশ সুন্দর। কিন্তু দুঃখজনক সত্য হলো বর্তমানের যুবকদেরকে তাদের আসল রাস্তা না দেখাইয়া ভিন্ন পথে পরিচালনা করা হচ্ছে, তাদেরকে মানুষের ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পহেলা ডিসেম্বরের কি বলে 29শে ডিসেম্বর আপনারা দেখছেন কত যুবকদের হাতে কত কিছু যন্ত্রপাতি দেখছেন না? এই যুবক ভাইরা সমাজকে কুণ্ঠাসা করেছো কেন? পরিস্থিতি এমন এলোমেলো করেছো কেন? বলো তুমি কার কাছে বিক্রি হয়েছো? তোমার যৌবন, তোমার শক্তি, তোমার এই জীবন তুমি কারোর কাছে 2 টাকায় বিক্রি হয়ে আরেকজনের হোটেল গেল এলে রাস্তা রাস্তা পুরো দেশ উত্থাপন করেছ, ভয় ভীতি সৃষ্টি করেছ, অন্যজনকে নিজের ঘরে থাকতে দাও নাই, তোমাদের বাহাদুরি নিয়ে তোমরা চলেছ, তোমরা আরেকজনের ক্ষমতার জন্য লাঠিয়াল হিসেবে ব্যবহার হয়েছ, আরেকজনের সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছ। আমি জিজ্ঞেস করতে চাই, যেই প্রতিবেশীটাকে তুমি ঘরে থাকতে দিলে না সে প্রতিনিয়ত তোমার সাথে সাক্ষাৎ হয়, কিন্তু যেই নেতা লাঠিয়াল হয়ে তুমি ব্যবহৃত হয়েছ সেই নেতাকে তুমি বছরে একবার তো পারে না, বছরে তো একবার তুমি নেতারে পাও না, কিন্তু যারে তুমি ঘরে থাকতে দিলে না হ্যাঁ তো তোমার প্রতিনিয়ত গোসল করতেও দেখা,
বাজারে গেলে দেখা হয়, ঈদগাহে গেলে দেখা হয়, মসজিদে গেলে দেখা হয়, মাদ্রাসায় গেলে দেখা হয়, স্কুলে গেলে দেখা হয়, মাহফিলে আসলে দেখা হয়, বিবাহ শাদির আয়োজনে গেলে দেখা হয়, কারো কোনো একটা বিপদ আপদে দশজন মানুষ জমা হলে সেখানে তোমার সাথে দেখা হয়। এই যে লোকটাকে তুমি ঘরে থাকতে দিলে না, সেই লোকটা তোমার প্রতিনিয়ত তোমার বাসা থাকে, কিন্তু যে লোকের কারণে 2 টাকা তার কাছে বিক্রি হলাম, সেই লোকটার তো তুমি বছরে একবারে পাও না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ও যুবক ভাইরা, তোমাদেরকে আজকে অন্যের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে, তোমাদেরকে আরেকজনের লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুবকদের জন্য আমার কথাগুলো তিতা লাগলেও আমি সত্য কথা বলেই যাব। আল্লাহর কসম, আমাদের নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বাদদুয়া থেকে বাঁচো। فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ, নিশ্চয় যার উপর তুমি জুলুম করেছ তার অন্তর্নিহিত আহাজারি আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা নাই, এজন্যই দেখবেন সমাজে যে যত বড় জালিম হ্যাঁ তত বড় মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়। জালিম কখনোই পৃথিবীতে জুলুমের শাস্তি ভোগ করা ছাড়া মরবে না। দুইটা অপরাধ এমন আছে যে দুই অপরাধের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয়, এর মধ্যে একটা হলো জুলুম। জুলুম কি বলেন? কি দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যুবক ভাইদেরকে বলছি শুনো, আজকে আমরা আরেকজনের লাঠিয়াল হয়ে ব্যবহৃত হচ্ছি, আর নিজেদের হাতে সামান্যতম কিছু অস্ত্র সামান্য কিছু জিনিস থাকার কারণে আমরা আজকে প্রতিবেশী লোকটাকে ঘরে ঘুমাইতে দিচ্ছি না, এরকম পরিবেশ তৈরি হচ্ছে কিনা আমাদের? জোরে বলেন না। ও যুবক ভাইয়েরা শুনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বাদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে ব্যক্তি মাজলুম, মাজলুমের অন্তর্নিহিত আহ আর আল্লাহর আরশ দুইয়ের মাঝখানে কোনো পর্দা নাই। ও মুসলমান, আমি কচুকের ইমামতি করতাম কচুকের চুকের পুরে, দুপুর বেলা এক বাড়িতে খানা খেয়ে আমি নামলাম, দেখি একজন সাহেব মানুষ প্যান্ট শার্ট টাই টুই লাগানো, পায়ের মধ্যে মোটা সোলওয়ালা শু পরিহিত, রিক্সাওয়ালার সাথে তার তর্ক শুরু হয়েছে, দ্বন্দ্ব শুরু হয়েছে রিক্সাওয়ালার সাথে। কথা বলেন, আমাদের সমাজে বাজারে গ্রামে গঞ্জে রিক্সাওয়ালার সাথে তর্ক হয় কিনা? রিক্সাওয়ালার সাথে দ্বন্দ্ব হওয়ার দুই কারণ, এক নাম্বার যা ভাড়া তার চেয়ে কম দিতে গেলে, অথবা যতটুকু যাবে বলে আসছে তার চেয়ে বেশি যেতে চাইলে। কথা বলেন, অথবা যতটুকু ভাড়া তার থেকে রিক্সাওয়ালায় বেশি দাবি করলে, অথবা রিক্সাওয়ালা যতদূর যাবে বলে আসছে তার আগেই নামিয়ে দিতে চাইলে, এই দুই পক্ষের দুই দুইটা কারণের কারণে রিক্সাওয়ালার যাত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ মুসলমান, রিক্সাওয়ালার সাথে সেই লোকটার দ্বন্দ্ব। আমি যখন বাসা থেকে খানা খেয়ে নামলাম, দেখলাম ওই সাহেব রিক্সার সিটের মধ্যে বসে রিক্সাওয়ালার এই কোমরের মধ্যে এমন জোরে একটা লাথি মারলো। কি মারলো? লাথি, লাথি, খালি পায় না, মোটা সোলের শু দিয়া প্রচন্ড ভাবে। এই রিক্সাওয়ালা এমন ব্যথা পেয়েছে, সে যে কাঁদতেছে, কান্নার মুখ দিয়ে আওয়াজ আসতেছে না, সে হা করে আছে আর দুই পাশ দিয়ে লালা বের হচ্ছে। আমি এই দৃশ্যটা দেখলাম, ওই এলাকার মসজিদের ইমাম খতিব আমি বলেন, সেই মুহূর্তে এই অন্যায়ের প্রতিবাদ সবার আগে আমি তো করা দরকার, কিন্তু হালতটা এখন এমন যাচ্ছে এই জাতীয় তথাকথিত সাহেবদের বিরোধিতা করতে গেলে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, যুদ্ধের বছর আমার আব্বার বিয়ে হয়নি, এরপরেও এই পোশাক
শিরকের কারণে আমি রাজাকার হয়ে যেতে পারি, এজন্য এই প্রতিবাদ করা যায় নাই। আমি রিক্সাওয়ালার পিঠের মধ্যে হাত বুলাইয়া বললাম যে আল্লাহকে বলো, এটা বলে সোজা নিজের রুমে চলে আসলাম। ব্যথা, দিল প্রচন্ড ব্যথা। আমার স্বাভাবিক একটা আদত ছিল আসরের নামাজের পর মুসল্লিদের সামনে একটা সামাজিক হাদিস শুনতাম, আর ফজরের নামাজের পর মুসল্লিদেরকে একেবারে দোয়া, যে সমস্ত মাসনূন দোয়া আছে এগুলো মস্ক করিয়ে করিয়ে পড়াতাম। এখন মাহফিলের সফর বেশি, ব্যস্ততা বেশি, পাঞ্জে গেলে নামাজ পড়াইতে পারি না, এখন ওই আমলটাও আমার ছুটে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে বিকাল তিনটায় আমি যে ঘটনা দেখলাম, এই ঘটনাটা মুসল্লিদের সামনে তুলে ধরলাম, বলার সময় আমার দিল ফেটে কান্না আসলো, মুনাজাত ধরলাম, মুনাজাতের মধ্যে আমি প্রচন্ড আবেগ নিয়ে কান্নালাম। আল্লাহর কি মেহরবানি, আমার এই বর্ণনা ভঙ্গি আর দোয়া সমাজের মধ্যে এক গোপন আন্দোলনের সৃষ্টি করল, বিশালভাবে এটা বিস্ফোরণ ঘটল। মানুষ মুসল্লি মসজিদ থেকে যায় আর জিজ্ঞেস করে কে করছে এই কাম, কেডা এই কাম করলো খবর নাও। এলাকার মধ্যে এক চিরুনি চালা দেওয়া শুরু করলো, তদন্ত করে বের করে। মাগরিবের নামাজের পরে দুজন লোক আসছে আমার কাছে, হুজুর আপনি অমুককে মাফ করে দেন। জিজ্ঞেস করলাম কেন, সে রিক্সাওয়ালা মারছে, আপনি হেরে মাফ করে দেন। তো মারলো রিক্সাওয়ালা, মাফ করতাম আমি, এটা কি হইলো? কথা কন, মারলো মারলো কারে, কানলো কেডা, ব্যথা পাইলো কেডা, মাফ করবে কি? আমি বললাম যে আপনি মাফ করবে, যে ব্যথা পাইছে সে আমার কাছে মাফ চান। কয় না, আপনিও তো কাঁদছেন। ও মুসলমান, আমি তাদেরকে ফেরত দিয়ে দিলাম, চলে গেল। পরের দিন দুপুর বারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যে সাহেব গতকালকে রিক্সাওয়ালাকে লাথি মেরেছিল, সে সাহেব আমার কাছে আসছে মাপ চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? মুসলমান, আমি দেখলাম তার হাতের মধ্যে বগল থেকে এই কবজি পর্যন্ত পুরোটা প্লাস্টার লাগানো, হাতটা গলার মধ্যে ঝুলানো। আমি তাকে জিজ্ঞেস করি নাই কেন কিভাবে হয়েছে এমন, আমি তাকে শুধু বলেছিলাম আপনি রিকশাওয়ালার উপরে জুলুম করেছেন, রিকশাওয়ালার সাথে আপনার মুআমালা, আমার সাথে মাপ চাইয়া আমার কাছে এই মুআমালার কোনো কিছুই নাই, আমি তৃতীয় পক্ষ দেখেছি, কষ্ট পেয়েছি এতটুকু, কিন্তু প্রকৃত ব্যথা কে পেয়েছে? ও মুসলমান, তাকে আমি বিদায় করলাম, খবর নিলাম ঘটনা কি। গতকালকের সাহেব সুয়ার, গতকালকে কোন না খালি সাহেব লগে কি, গতকালকের সাহেব শুন, আজকে হাতের মধ্যে প্লাস্টার লাগানো, গলার মধ্যে ঝুলানো ঘটনা কি? তদন্ত করলাম, খবর লাগালাম, মুসলমান এই লোকটাই ওই যে মিরপুর বিআরটি গাড়ির কাগজপত্র করে দেয় যে অফিস, ওই অফিসে সে দালালি করে। কি করে? মানুষের কাছ থেকে টাকা নিয়ে লাইসেন্স করে দিবে, কারো এইটা করে দিবে, কারো ফিটনেস করে দিবে, এইভাবে কাগজপত্র করে দেওয়ার ধান্দা করে। বহু লোক থেকে বহু টাকা অনেক দিন ধরে নিয়ে গেছে, এখনো কাজ করে দেয় নাই। সকালবেলা কিছু লোক একেবারে ঠিকঠাক মতো গেটের সামনে উঠতে বসে রয়েছে, বেড়া আইবো আর সাথে সাথে একসা। ও মুসলমান, করেন দিন সকালবেলা সে যখন অফিসের সামনে গেল, ওই যে দীর্ঘদিন থেকে টাকা নিয়ে কাজ করে নাই, এরা সবাই বসে আছে, কি করবে? যাইতা তোইরা এমন কেচানি চেঁচাইছে, ডাক্তাররা পুরো হাত প্লাস্টার কইরা গলার মধ্যে ঝুলিয়ে দিছে। গতকালকে তিনটার রিকশাওয়ালার কিলানি, আজকের বারোটার মধ্যে নিজের হাত গলায় ঝুলানি, চব্বিশ ঘন্টাও সময় লাগে নাই মুসলমান, চব্বিশ ঘন্টাও সময় লাগে নাই। আমার নিজের চোখের দেখা, কারো জুলুম করবা, কেউ যদি আকাশের দিকে তাকাইয়া আহ করে একটুখানি আওয়াজ দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার মরণ হবে না যতক্ষণ তুমি এই জুলুমের প্রায়শ্চিত্ত ভোগ না করবে। ও মুসলমান মনে রাখো, যুবক ভাইয়েরা মনে রাখো, কারো দিকে অন্যায় ভাবে হাত উঠাইবা, কেউ না কেউ তোমার দিকে পা উঠাবে।
ঘরের দুর্বল বউরে মারবা, তোর বাসের হেল্পারে তোমারে লাগতেই বউরে, কথা কথা ঘরের দুর্বল বউরে থাপড়াইলে বাসের হেল্পারে তোমারে লাগতেই বউরে। একদিন কইরা দেখো, একদিন অন্যায় ভাবে তোমার বউরে যদি একটা থাপ্পড় বেশি দাও তো দেখবা সেদিন ঘর থেকে বাইর হয়। আমার এই কথাটা মনে রাখো, নিশ্চিত তুমি ঘরে ঢুকার আগে কেউ না কেউ তোমার লাথি দিছে। যাচাই করো, যাচাই করি, যাচাই। এ মুসলমান নবীজির কথা আকাশের সূর্যের চেয়েও সত্য। ইত্তাকিদা ওয়া তাকজলুম। হে যুবক ভাইরা, আজকে আমরা আমাদের যৌবন অন্যের কাছে অল্প দামে বিক্রি করে দিচ্ছি। আমাদের যৌবন কারো ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কথা ঠিক কি না? আমাদের এই যৌবনের তাড়নায় আজকে আমরা নিজেকে নিজে চিনি না। আমাদের এই যৌবনের তাড়নায় আমরা সমাজের মধ্যে শৃঙ্খলা রক্ষা করি না। আমাদের যৌবনের তাড়নায় আমরা বাহাদুরি দেখাই, কথা ঠিক কি না? মুসলমান বাহাদুরির একটা সুযোগ থাকে কিছুক্ষণ, এই বাহাদুরি চলে যায় পাশের গ্রামের কুকুর আপনার গ্রামে যদি এসে যায়, এলাকার কুকুর হেরে চারিদিকে ঘিরে ধরলে তখন হের লেজ উঠে না থাকে, হেরতেও কিন্তু কয়েকবার গেউ গেউ করে, যখন এগুলো দেখতে ধরে এতে লেন্সের নামে আওয়াজে শুনে যায়। ও যুবক ভাইরা, যতক্ষণ তোমার শরীরের পাওয়ার আছে তুমি লেন্সা উঠে গিয়ে চিৎকার করবা, সময়ের ব্যবধানে এমন একটা মুহূর্ত এসে যাবে লেজ তো নামবে কণ্ঠ ছোট হয়ে যাবে। সময় এসে যাবে, সময় এসে যাবে। এই জন্য আজকের এই শক্তি, আজকের এই বাহাদুরি, এটা যেন অন্যায় কাজে ব্যবহৃত, কথা বলেন, এই অন্যায় কাজে যেন ব্যবহৃত না হয়। আলী হোসেন নামে আমার এক ঘনিষ্ঠ ভক্ত আমাদের এলাকার বাজারে, সে খুব ভালোবাসে আমার। একদিন হঠাৎ করে দেখি আমি বাজারে থেকে মাহফিলে যাব, হঠাৎ করে সে হুন্ডা নিয়ে আসছে, একেবারে স্পিড হুন্ডা, ব্রেক করছে, ব্রেক করে আমার সালাম দিয়ে কয় হুজুর কেমন আছেন, আসেন এক কাপ চা খাবো। আমি বললাম যে না ভাই, আমার চা খাওয়ার চাহিদাও নাই, প্রয়োজনও নাই, দূরে এক জায়গায় যেতে হবে মাহফিলে। বলে আপনি খাইলে আমি খুশি হব। তো বেটারে খুশি করবার লাগে আমি হোটেলে ঢুকলাম, চা খাইতে খাইতে এর লগে গল্প স্বল্প করলাম, এক পর্যায়ে তারে জিজ্ঞেস করলাম ভাই হুন্ডা এটা কার? ও মুসলমান, আমাদের মানুষের সাধারণ একটা প্রবণতা আছে, যদি মনে করেন একটা প্রাইভেট কার আমার হয়, আমি যদি জিজ্ঞেস, আপনি যদি জিজ্ঞেস করেন গাড়িটা কার, তো আমরা কি করি? গরিবের বুক ফুলে কি করি? গরিবের। যদি জিজ্ঞেস করি বাড়িটা কার, হ্যাঁ বুক ফুলে আল্লাহ দিছে। আর কি দিছে? কে বুক ফুলে? কে কথা বুঝতেছে? আমি যখন তারে জিজ্ঞেস করলাম এই হুন্ডাটা কার, আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে হুন্ডা কয়টা, সে আমার দিকে এভাবে বড় চুপ করে কেন? একটা জিজ্ঞেস করলাম সারা পৃথিবীতে কি পরিমাণ হুন্ডা আছে বলে আপনার মনে হয়? সারা পৃথিবীতে কি পরিমাণ হুন্ডা আছে বলে আপনার মনে হয়? মুসলমান বলতে পারবেন, কেউ বলতে পারবেন? ইউরোপ, আমেরিকা সহ, চীন, জাপান সহ সারা বিশ্ব পরিসরে কি পরিমাণ হুন্ডা আছে? কত উন্নত মডেলের হুন্ডা আছে, কত দামি দামি হুন্ডা আছে, কথা বলেন ঠিক কিনা? অগণিত হুন্ডা দুনিয়াতে আছে। আপনি কয়টা হুন্ডার মালিক? কথা কই? আর পৃথিবীতে আছে কি পরিমাণ? তাহলে আপনি মালিক না কয়টার? মালিক কয়টার? মালিক না কয়টার? কথা বুঝে নেই। এই হুন্ডার মধ্যে একটা হুন্ডার মালিক আর অগণিত হুন্ডার আপনি মালিক, তাহলে আপনি অগণিত হুন্ডার মাঝখানে একটা হুন্ডা তাও মডেল গোটা কত নিচে, এই তুমিগুলো একটা হুন্ডার মালিক হইয়া সাইয়েন হুন্ডার উপরে উঠটা ফোর গিয়ারে ফালাই আজকাল রাস্তা বন্ধ করে মারবেন, আর মানুষ চিনবেন না, মুরব্বী বুঝবেন না, এলাকার কোনো পরিবেশ দেখবেন না, বম বম করে উড়াইবেন আর বাতাস দিয়া বালু দিয়ে এলাকা পরিবেশ নষ্ট করবেন। বেয়াদবি যদি আপনার থেকে প্রকাশ পায়, অহংকার যদি প্রকাশ পায়, আল্লাহর কসম করে বলি কারো না কারো চুপ পড়ে যাবে, কারো না কারো চুপ পড়ে যাবে। সকালবেলা
ঘুম থেকে উঠতে দেখবেন আপনার হাত গলার মধ্যে ঝুলতে আছে। আপনি কয়টা হুন্ডার মালিক? মালিক না কয়টার? ও যুবক, তুমি চেয়ারম্যানের ভাতিজা, তুমি চেয়ারম্যানের পিয়ন, তুমি চেয়ারম্যানের ভাতিজার বন্ধু। বাপরে বাপ, তার কি বাপ, তার কি আল্লাহর কসম করে বলি, চেয়ারম্যানের ভাতিজা, চেয়ারম্যানের ভাতিজার দোস্ত, ভাই আমনে তো আমার দুয়াই লাগে, কেমনে তোমার মরচের খেতে আমার কুত্তে বিয়ে, হ্যাঁ মরিসের খেতে আমার কুত্তে বিয়ে, এই লাগে, হ্যাঁ বিয়ে লাগে। আজকে এরকম লিঙ্গে লিঙ্গে চেয়ারম্যানের ভাতিজার ঘরের নাতির ঘরের অমুক সাহেবের লাগে, হ্যাঁ দোস্তি, এই জন্য হ্যাঁ বাহাদুর আছে না নাই? আরে কথা কয় না, ও মুসলমান একজন চেয়ারম্যান সাহেব ছোট্ট একটা এলাকার চেয়ারম্যান হয়েছে, এর তুলনায় চোখ বন্ধ করে দেখো পৃথিবী কত বড়, কত বড় বিশাল পৃথিবীর চেয়ারম্যান সে পায় নাই। একটা এলাকার মেম্বারি পেয়েছে, সারা দুনিয়ার মেম্বারি সে পায় নাই। একটা ইউনিয়নের চেয়ারম্যান পেয়েছে, কি পরিমাণ পেয়েছে, কি পরিমাণ পায় নাই। একটা ছোট্ট এমপিত্ব পাইছে, সারা দুনিয়ার এমপিত্ব পায় নাই। একটা ছোট্ট মন্ত্রিত্ব পেয়েছে, সারা দুনিয়ার মন্ত্রিত্ব পায় নাই। একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রিত্ব পেয়েছে, সারা দুনিয়ার প্রতিনিধিত্ব পায় নাই। তুমি ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছো, সারা দুনিয়ায় কি পরিমাণ বাড়ি আছে। তুমি কদ্দুরের মালিক, কদ্দুরের মালিক না হিসাব মেলাও। তুমি একটা গাড়ির মালিক হয়েছো, কি পরিমাণ গাড়ি আছে, কয়টা গাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক না হিসাব মেলাও। এতটুকুনের মালিক হয়ে অহংকার করা যায় না, বেয়াদবি করা যায় না, বাহাদুরি করা যায় না। আল্লাহর কসম, এই অল্প কিদ্দুর পাইয়ে যদি তুমি অহংকার আর বেয়াদবি করো, যদি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম তোমার সাবেত হয়ে যায়, যেই কোন মুহূর্তে তোমার পতন অনিবার্য। ও যুবক ভাইরা, এই যৌবনের শক্তিটা কে দিয়েছেন? জোরে বলেন না, কে দিয়েছে? আমি তো বলবো, মানুষের এই জীবনটা দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। মানুষের এই জীবনটা কি বলেন? দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। কথা কয় না, দুটি অসহায় পরিস্থিতির মাঝে বলেন, দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। আপনারা সবাই, আমরা সবাই শিশু ছিলাম কিনা? শিশু ওই সময় আমাদের এই দুটো হাত ছিল কিনা? ধরতে জানতো? পা দুটো ছিল কিনা? চলতে জানতো? মুখ ছিল কিনা? বলতে জানতো? ও মুসলমান, যখন শিশু ছিলাম তখন পায়ে চলতে জানতো না, হাতে ধরতে জানতো না, মুখে বলতে জানতো না, বিবেক ভালো করে চিনতে জানতো না, খানা খেতে জানতো না, বুঝে বুঝতে জানতো না। এই জায়গার মধ্যে আল্লাহ হাতে ধরার শক্তি দিয়েছেন, পায়ে চলার শক্তি দিয়েছেন, মুখে বলার শক্তি দিয়েছেন, চোখে দেখার শক্তি দিয়েছেন, কানে শোনার শক্তি দিয়েছেন, বিবেকে উপলব্ধি করার শক্তি দিয়েছেন। আজকে আমরা আছি, সচেতন আছি, নড়াচড়ায় আছি, আরেকদিন আমি বুড়ো হয়ে যাব, পূর্ণ বার্ধক্যে পৌঁছে যাব। আল্লাহ বলেন, ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আফদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। 1 মিনিট আগে কি হয়েছে, 1 মিনিট পরে তার মনে থাকবে না। লম্বা হয়ে বেড়ে পড়ে আছে, হাত দুটো আছে, উঠাইতে পারে না, পা দুটো আছে, চলতে পারে না, উমর আছে, বসতে পারে না, চোখ আছে, দেখতে পারে না, কান আছে, শুনতে পারে না, নিজের আপন সন্তানকেও সে চিনতে পারে না। ছোট্ট কালে অসহায় ছিলাম, বুড়া হয়ে অসহায় হয়ে যাব। এই দুই অসহায় পরিস্থিতির মাঝে আজকে আমরা সামান্য আলোচনা করছি। এই তো জীবন, এই তো জীবন, দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য আলোচনা, এই তো জীবন। কথা বুঝতেছেন না? জীবন কি বলেন? জীবন কি দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য? আর এই নড়াচড়ার ক্ষমতা যখন পাইলাম তখনও আমরা অসহায়, তখনও আমরা চির অসহায়, বলেন চির অসহায়। উদাহরণ দিলে বুঝবেন, ও মুসলমান, ইলিশ মাছ দিয়ে খানা খাচ্ছিলেন, ইলিশ মাছে বলে 30 কানা, কয় ইলিশ মাছের কল্লা খাওয়ানোর সময় হঠাৎ করে কলার মধ্যে একটা কাঁটা আটকে গেছে। আপনার সামনে ক্যাডার বাহিনী আছে, পিছনে অস্ত্র বাহিনী, ডানে বামে পাহারাদার, গলার মধ্যে আটকে গেছে কাঁটা। ও মুসলমান, গলার কাঁটাটা বের করার জন্য কোন পাহারাদার কাজে লাগবে? সারা দুনিয়ায় বাহাদুরি দেখানোর জন্য আমার ক্যাডার বাহিনী, অস্ত্র বাহিনী,
আছে, কিন্তু যখন আমার গলার মধ্যে কাঁটা আটকে গেল কারো কোনো ক্ষমতা নাই, আমি আঙ্গুল ঢুকে দিলাম, কাশতে কাশতে বমি করতে করতে অস্থির হয়ে গেলাম, আমার চোখে মুখে পানি চলে আসলো, সব পাহারাদার ক্যাডাররা আমার এই তামাশা দেখতে লাগে, আল্লাহর কসম একটা কাঁটার কাছে আমরা কেমন অসহায়। ও মুসলমান, কানের ভিতরে একটা পিঁপড়া ঢুকে গেলে আপনি খোঁচাইলেন, পিঁপড়া আরো ঢুকলো, আর একটু খোঁচাইলেন আরো ঢুকলো, নমরুদের মতো লোকটারে পিঁপড়া দিয়া মশা দিয়া আল্লাহ তাআলা শায়েস্তা করে দিয়েছে, কথা কন আপনার কাছে কদ্দির ক্ষমতা, আরে নমরুদের মতো ক্ষমতা আপনার হয়ে গেছে, এবার নমরুদের ইতিহাস থেকে একটুখানি দেখেন কত অসহায় নমরুদের মতো ক্ষমতা দরকার। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, নাকের আগায় একটা মাছি এসে বসে, একবার আপনি দৌড়ালেন আবার বসলো, আবার দৌড়ালেন আবার বসলো, তাহলে আপনি মাসির কাছে খুব সহায়, ক্যাডার দিয়ে এলাকার মধ্যে বাহাদুরি দেখান, মাসির লাগে। কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছি, একজন বুজুর্গ এক বাদশার কাছে, বাদশা খুব অহংকারী ছিল, বুজুর্গ বাদশার পাশে বসে আছেন, এমন সময় বাদশার নাকের মধ্যে এসে একটা মাছি বসে একবার দৌড়েছে, আবার মাছি, আবার দৌড়েছে, আবার মাছি, আবার দৌড়েছে, পরে কইলেন আল্লাহ যে কি লিগে মাছি নি বনিছে বুঝি হই না। তো বুজুর্গ বাদশার থেকে কয় বাদশা আপনার মতো অহংকারী গো, অহংকার কমাইবার লাগে আল্লাহ কে মানে আপনারা যে এগুলো লোকে হরেন না, এটা বুঝানোর জন্য বানাইছে, কথা ঠিক কিনা? ও মুসলমান, খালেদা জিয়া নোয়াখালী আসতেছে সোনাইমুড়ি হাই স্কুল মাঠে, শেখ হাসিনা নোয়াখালীর হাই স্কুল মাঠে আসতেছে, অথবা অন্য কোন বিশাল কেউ আমাদের নোয়াখালী সোনাইমুড়িতে আসতেছে, চারিদিকে পাঁশ দিয়ে ব্যারিকেড, বিশাল স্টেজ, লক্ষ লক্ষ মানুষের সমাগম, আপনি একেবারে আগে আগে আয়শা সামনে থেকে ওনারে দেখতে আসলেন, ঘটনা চক্রে কিছু সময় যাওয়ার পরে ডানিও লাখ লাখ মানুষ, বামেও মানুষ, পিছনেও মানুষ, সামনে ব্যারিকেড, মুসলমান আপনার ধরছে বাথরুমে, কি সাহস, কি বাহাদুর, এই নেত্রীর জন্য এই এলাকার মধ্যে সব সৌভাগ্য পুরো ফলায়, আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন, বাঘ চিনেন দিবা, ও মুসলমান বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে খাঁচায় আবদ্ধ করি, ঠিক না বেটি? বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বাঘকে খাঁচায় আবদ্ধ করি, পক্ষান্তরে মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা প্রতিদিন নিজেরা খাঁচায় ঢুকাই, কথা বুঝেননি? এ যুবক একবার নিজের চিন্তা করো, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য তুমি বাঘকে খাঁচায় ঢুকাই না, একেবারে নগণ্য একটা মশার আক্রমণ থেকে বাঁচার জন্য তুমি প্রতিদিন খাঁচায় ঢুকলা, তাহলে তোমার ক্ষমতাটা কোথায়, বাহাদুরিটা কোথায়? এই যৌবনের সময়টা কাজের জন্য আল্লাহ দিয়েছেন, বেয়াদবি আর অহংকারের জন্য আল্লাহ তাআলা দেন না। আজকে আমরা আরেকজনের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছি, আমাদের দ্বারা অন্যেরা মাজলুম হচ্ছে, জুলুম করতেছি, আরেকজনের সাথে বাহাদুরি দেখাই, দাপট দেখাই, চিরো সামরে কলজে ছলায় ফেলামু, সুপ উড়ায় ফেলামু, এটা করে ফেলামু, সেটা করে ফেলামু, ও মিয়া তুমি করতে পারবা, আমার আল্লাহর কসম, বড় লোকের ছেলেরা অন্যায় করলে আজকে আমাদের সমাজে বিচার হয় না, বড় লোকের ছেলেরা অন্যায় করলে পঞ্চায়েত চেয়াররা, চেয়ারম্যান মেম্বাররা ওই ওই বোর্ড অফিসের মধ্যে বসে কয় বলাই মানুষ করিয়ে লাগিয়ে অসুবিধা নাই সারি দে, আর রিকশাওয়ালার পোলা পাইনে অন্যায় করলে মাথা সুল কামাই, আলকাতরা লাগাই এলাকার মধ্যে সরায়, কথা কন?
গরিব মানুষের ছেলেরা অন্যায় করলে তার বিচারকের অভাব হয় না, বড় লোকের বলায় অন্যায় করলে তার বিচার করতে দেখা যায় না, ঠিক না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গরিব মানুষের ছেলেরা অন্যায় করলে বিচার করার লোক পাওয়া যায়, বড় লোকের ছেলেরা অন্যায় করলে তার কোনো বিচারক নেই? আরো জোরে বলেন না, ও মুসলমান মুখে হাত দিয়া, নিশ্চিত বলতে পারবো, নিশ্চিত বলতে পারবো, এই রিক্সাওয়ালার ছেলেটা অন্যায় করেছে, আপনি বিচার করেছেন, সে বিচার সহ্য করে দুই দিন পরে আবার রিক্সা নিয়ে রাস্তায় নেমেছেন, কিন্তু আপনার বড় লোকের ছেলেটা যখন অন্যায় করলো, আপনি একবার ছাড়লেন, দুইবার ছাড়লেন, তিনবার ছাড়লেন, ছাড়তে ছাড়তে যখন নাকি এটা ভারী হয়ে গেল, দুনিয়ার কোন বিচারক তার বিচার করে না, বাবা তাকে লাই দিয়েছে, সমাজপতিরা তাকে সুযোগ দিয়েছে, এবার সে অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে উপস্থিত হয়েছে, বড় লোকের বাপের ছেলে বড় লোকের সেই প্রাইভেট কারটা নিয়ে রাস্তার দিকে রওনা দিয়েছে, সামনের দিকের ট্রাক তার কান্দের উপরে উঠছে, গাড়িও যায় বলাও যায়। আপনি মনে করছেন রিক্সাওয়ালার পোলার বিচারক আছে, আপনার পোলার বিচারক নাই, রিক্সাওয়ালা পরের দিন বাইচা রিক্সা লইয়া খাইতে পারে, আপনার পোলার গাড়িও হারায় পোলাও হারায়, ঠিক না বেটি? ও মুসলমানের জন্য বলছি, সাবধান সাবধান, জুলুম নয় জুলুম নয়, কারো প্রতি জুলুম যেন প্রকাশ না পায়, আজকের এই ক্ষমতা যেন কারো উপরে জুলুমের হাতিয়ার না হয়ে যায়, কথা বুঝতেছেন নি আপনারা? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমাদের নবী জীবনে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, একবার কসম করে বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নাম, আবার কসম করলেন বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নাম, আবার কসম করলেন বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার না, বলেন তো নবীজি কাউকে বেঈমান বলতে কসম করা লাগে? তিনবার বলা লাগে? নবীজি তিনবার বললেন কসম করে করে। এবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা কপাল পড়া কে কে কে, যাকে আপনি কসম করে করে বেঈমান বলে আখ্যায়িত করছেন, এই হতভাগা কে? আমাদের নবীজি বলেন, আল্লাযী লা ইউমিনু জারহু ওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি বড় নৌকা মার্কা ওয়ালা হলেও ঈমান ওয়ালা হতে পারে না। আল্লাযী লা ইউমিনু জারহু ওয়াইকাহু, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, যার ক্ষমতার কারণে প্রতিবেশী মানুষটা ঘরে ঘুমাইতে পারে না, যেই ব্যক্তির তাকওয়ার কারণে প্রতিবেশী মানুষটা তার বাবা মায়ের কোলে থাকতে পারে না, যেই ব্যক্তির বিয়াদবি আর অহংকারের কারণে প্রতিবেশী লোকটা তার স্ত্রীর বুকে ঘুমাইতে পারে না, ওই ব্যক্তিকে আমাদের নবীজি তিনবার কসম করে বলেছেন সে বড় মার্কাওয়ালা, ঈমানওয়ালা না। ও মুসলমান, আজকে তোমরা আরেকজনের ক্ষমতার লাঠিয়াল হয়ে মার্কাওয়ালা মার্কাওয়ালা হচ্ছ, যুবক ভাইরা, আরেকজন তোমার দ্বারা আক্রান্ত হওয়ার কারণে অটোমেটিক নবীজির ঘোষণায় তুমি ঈমান হারা হয়ে যাচ্ছ। এজন্য যুবকদেরকে বলছি, আজকের এই শক্তি, আজকের এই তাড়না, আজকের এই 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 পাওয়ার, এগুলোকে মন্দ কাজে নয় ভালো কাজে লাগাও। কি কাজে লাগাও? আমার দিলের ভিতরে কিছু চেতনা আছে, কিছু ফিকির আছে, কিছু স্বপ্ন আছে, আমি আমার এই এলাকার যুবক ভাইদেরকে সেই স্বপ্নগুলো একটু শোনাবো, ভালো লাগলে গ্রহণ করবেন। আমাদের নবীজি যৌবন কালে মক্কার জমিনে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন কায়েম করেছেন, কথা বলেন, কি জন্য করেছিলেন? মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তি নিরাপত্তা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না বেটি? সমস্ত যুবকদেরকে ছত্রছায়ায় জমা করার জন্য। এ মুসলমান, আমাদের নবীজি যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন তার পরিবেশ ছিল জাহেলি পরিবেশ, অন্ধকার পরিবেশ। কি পরিবেশ? অন্ধকার। জোরে বলেন, অন্ধকার মানে কি সূর্য উঠতো না, তাহলে কি অন্ধকার? কি অন্ধকার? সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, অন্ধকার মানে চন্দ্র সূর্যের আলো নাই বলে অন্ধকার, সেটা নয়, অন্ধকার মানে আজকের দিনের মতো আলো অন্ধকার ছিল, কিন্তু তাদের মধ্যে ইনসাফ আর মানবতা ছিল।
শিক্ষাও ছিল, তাদের মধ্যে শিক্ষাও ছিল, কিন্তু মানবতা ছিল, তাদের মধ্যে জুলুম, বাড়াবাড়ি, অত্যাচার, ঝাড়াবাড়ি, কাটাকাটি, হানাহানি, রক্তক্ষরণ, আপন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে নিয়ে পুঁতে ফেলানোর মতো এত কঠিন অন্যায় অবিচার তাদের মধ্যে চালু ছিল। ও মুসলমান পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জামানা অতিক্রান্ত হয়েছে এর মধ্যে একটা মাত্র যুগকে আইয়ামে জাহিলিয়াত বলে, আর কোন যুগকে বলে না। সেই যুগটা ছিল আমাদের নবীজির আগমনের পূর্ব মুহূর্তের যুগ। কথা বুঝতেছেন? সেই সময় কাবা শরীফের উলঙ্গ তাওয়াফ হইত, কাবা শরীফের কি তাওয়াফ হইত, উলঙ্গ তাওয়াফ হইত, সেটার লম্বা ইতিহাস এখন আমি বলতে পারবো না। মুসলমান কি পরিমাণ অন্যায় অবিচারের বেহায়াপনা উন্মুক্ত হলে পরে ইবেন কাবা শরীফের তাওয়াফেও মানুষ ল্যাংড়া হয়ে যাইত। বাবা মারা গেলে তার বাবার দ্বিতীয় যে স্ত্রী আছে ওই স্ত্রীকে পোলাই লয়ে নিত। কি পরিমাণ জাহিলিয়াত ছিল! কোন একজন লোক যদি আজকে কাউকে মারে তো তাদের আকীদা ছিল যাকে মারা হয়েছে সে তার রূহটা ঘরের উপরে আইসা বৈসা চিৎকার দিয়ে দিয়ে বলতো, হেরা আমারে মারছে তোরা কি লেগা প্রতিশোধ নেস না, হেরা আমারে মারছে তোরা কি লেগা প্রতিশোধ নেস না, হের রূহ নাকি আর টিনের উপরে বসে বসে এডি কইতো, আর এডার জালায়েরা থাকতে পারতো না, ওই গোত্রের জারে জেহানে পাইতো মাইরা দিত, ওই রূহের আওয়াজকে শান্ত করতো। কথা বুঝতেছেন? এরকম অগণিত জাহিলিয়াত তাদের মধ্যে ছিল। আমার প্রশ্ন হলো, নবীজি আসার সময় জাহিলিয়াত কেন ছিল? এর কারণ হলো, মুসলমান আপনারা বলেন তো এই লাইটগুলোর আলো এখন কম না বেশি? বেশি। দিনের বেলা যদি লাইটগুলো জ্বলতো আপনাদের কাছে কি মনে হতো, আলো অনেক বেশি না এখন বেশি? এই মুসলমান দিনের বেলা এই লাইটটার আলো বোঝা যেত না, অন্ধকার হয়ে গেলে লাইটের আলো বেশি বোঝা যাবে। কথা ঠিক না? আমাদের নবীজি যখন আসবেন নবীজির এই আলোতে সারা দুনিয়া আলোকিত হবে। আলো বেশি প্রকাশ পাওয়ার জন্য সেই আলো ফুটে ওঠার আগে দুনিয়াটাকে আল্লাহ তাআলা একেবারে অন্ধকার বানিয়ে দিয়েছে। আগে পুরো অন্ধকার, পরে নবীজির আলো জ্বলছে আর দুনিয়া পুরো আলোকিত হয়ে গেছে। আমাদের নবীজি যৌবনকালে হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন, এই বেইনসাফি, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, বিদ্রোহ, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, এই সবগুলো বন্ধ করে একটা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করবেন, যুবকদেরকে একত্রিত করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, শান্তি নিরাপত্তা ব্যবস্থা কায়েম করবেন, সত্যবাদিতা শিক্ষা দিবেন, ন্যায়পরায়ণতা শিক্ষা দিবেন, সমাজের মধ্যে মানুষের মধ্যে প্রতি মানুষের ভালোবাসা শিক্ষা দিবেন, এই জাতীয় বিষয়গুলোকে সামনে নিয়ে সমাজ সংস্কারের জন্য, সমাজের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নবীজি একটা যুবকদেরকে নিয়ে সোসাইটি কায়েম করেছেন, একটা সংগঠন কায়েম করেছেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। ও যুবক ভাইরা শুনো, সেই নবীজির আদর্শ থেকে হিলফুল ফুজুল নামক অথবা অন্য কোনো নামক একটা সংগঠন তৈরি করো, সেখানে 313 জন যুবকদেরকে একত্রিত করো, পুরো এলাকার যুবকদেরকে একত্রিত করো, এক ছত্রছায়ায় সমাবেত করো। আমার যে স্বপ্নটা, আমি আমার স্বপ্নটা আপনাদেরকে শোনাই, হক্কানি ওলামাই কেরাম থাকবে তার তত্ত্বাবধানে, হক্কানি ওলামাই কেরাম সেটার ডিরেকশন করবেন, হক্কানি ওলামাই কেরাম সেটার রহনুমাই করবেন, আর আমরা যুবক ভাইরা আমরা একত্রিত হয়ে একটা কর্মী বাহিনী থাকব, একটা দাতা বাহিনী থাকব, একটা সাপোর্টার বাহিনী থাকব, একটা সাধারণ সদস্য থাকব। মুসলমান কারো বাড়িতে আগুন লেগেছে আমাদের সংগঠনের লোক সবার আগে যাবে, কেউ মারা গেছে আমরা সেখানে সবার আগে উপস্থিত, কোথাও ঝগড়াঝাটি আমরা সেখানে হাজির হব, কোথাও মাদকের আড্ডা সেখানে আমরা উপস্থিত হব, কোথাও ঘুষের আড্ডা সেখানে আমরা উপস্থিত হব, কোথাও সুদের আড্ডা সেখানে আমরা উপস্থিত হব, কোথাও কালভার্ট ভেঙে গেছে আমরা সেই কালভার্ট তৈরি করে দেব, কোথাও রাস্তার মাটি পড়ে গেছে আমরা সেই মাটি উঠিয়ে দেব। মুসলমান আল্লাহর বান্দাগণ, কারো লেখাপড়ার সমস্যা আমরাই হেল্প করব, কারো বিবাহ শিশুর সমস্যা আমরাই হেল্প করব। এইভাবে যদি আমরা আমাদের সমাজের কাজগুলো করে যাই, আল্লাহর কসম নবীজির সেই আদর্শই আমাদের সমাজে বাস্তবায়িত হবে, মানুষ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রহমত নাজিল করবেন, আমাদের দ্বারা সমাজ সুন্দর হয়ে যাবে। ও যুবক ভাইরা ঐক্যবদ্ধ হন, ছোট্ট ছোট্ট স্বার্থগুলোকে মাটির নিচে দাফন করুন, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে পায়ের নিচে দাফন করুন,
আর বৃহৎ স্বার্থগুলোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সারা বিশ্ব পরিসরে মুসলমানদের উপরে কাফের মুশরিকদের জুলুম অত্যাচারের প্রধান যে কারণ, সেই কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো আমরা আমাদের পারস্পরিক দ্বন্দ্ব আর কলহ নিয়ে বিমূর হয়ে আছি। আমরা এখন দলাদলিতে লিপ্ত, আমরা মারামারিতে লিপ্ত, আমরা কলহ বিবাদে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? রুহামা বাইনহুম আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের গুণ ছিল তারা নিজেরা নিজেরা একে অন্যের প্রতি ছিলেন আন্তরিক, আর কাফেরদের উপরে ছিলেন কঠিন দৃঢ় ইসপাত। কিন্তু আমরা আজকে নিজেরা নিজেরা হয়ে গেছি ইসপাত, আর কাফের গুলোকে করে লেছি বলছি। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আপন বাবা তার সন্তানের নামে মামলা করে রাখছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে না নাই, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা, ভাই বোনের বিরুদ্ধে মামলা। এই যে আমরা যারা নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ ভাবে থাকবো, সেইখানেই আমাদের আজকে দ্বন্দ্ব আর কলহের শেষ নাই। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে মুসলমান, তোমরা দুই ভাইয়ের ঝগড়া করিও না, তাহলে তৃতীয় জন দুইজনের কান্দে পাড়াইয়া দোনোটারে বাইরে পকেট গুলো খালি করে দিব। কথা বুঝতেছেন নি? দুইজনে যদি এভাবে জড়ায় ধরে থাকেন, তৃতীয় পক্ষ আমাদের সাথে পারবে? কারণ আমার দুই হাত ওনার দুই হাত, আর হে বেডার, তাহলে আমরা দুজনে দুই হাত দিয়ে কাবু করে আর দুই হাত দিয়ে ঘাটটা ধইরা কেসা নিয়ে একটা দিলে থাকবো নিয়েতে। এই জন্য মুসলমান আলাদা হয়ে যাবো তো? হ্যাঁ, আমরা দুজন খাইয়া দিই। এটাই হচ্ছে বর্তমান সময়, ঠিক না বেটি? বর্তমান পৃথিবীতে এটাই হচ্ছে। আমরা অমুকে তমুকে দেখতে পারি না, তমুকে তমুকে দেখতে পারি না, এক গ্রুপ অন্য গ্রুপে দেখতে পারি না। এই যে আমরা ঘরের মধ্যে নিজের ঘরে আব্বা হয়ে গেছে আলে হাদিস, ফোলা রয়ে গেছে হানাফি, ফোলা হয়ে গেছে হানাফি, আব্বা হয়ে গেছে কি বলে ফোলা হয়ে গেছে আলে হাদিস, আব্বা রয়ে গেছে হানাফি, ফোলা বেদাতি, আব্বা আব্বা সহি, দুজনের মধ্যে দ্বন্দ্ব ঘরের ভিতরে, একজন বিএনপি আর একজন আওয়ামী লীগ, দেখতে পারি না একটা একটা। কথা কন? একজন জামাত ইসলামী আর একজন আওয়ামী লীগ, দেখতে পারে না একজন একজন। জামাত ইসলামী বলে আওয়ামী লীগ রে কাহে তো কাফের হইছে, তো কাফের হইছে, তো কাফের হইছে। কথা কন? আর আওয়ামী লীগ জামাত ইসলামী বলে এটা যা যা রাজা কা, এটা রাজা কা, বড় রাজা কা, তো তুই কি আর? কথা কন? এই যে কারবারটা আমাদের চলতেছে, একই ঘরে একই বাবার দুই ফোলা, একজন জামাত ইসলামী করে আর একজন আওয়ামী লীগ করে, তা আওয়ামী লীগ জামাত দিলে কাহে কি আমাদের ঘরগুলো আজকে এইভাবে দ্বন্দ্ব 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 দ্বন্দ্ব, ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, এই সব ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে মাটির নিচে দাফন করো। আমরা আমাদের এলাকা সুন্দর সুন্দর, আমাদের পরিবেশ সুন্দর সুন্দর, আমাদের ইউনিয়ন ইউনিয়নে আমরা একটা কাঠামো তৈরি করে দিই। এই কাঠামো একজন হকানি আলেমের তত্ত্বাবধানে চলবে, তাহলে আমাদের ঐক্যতা থাকবে, আমাদের ঐক্যবদ্ধ এই পাওয়ারটা কাজে আসবে। আর যদি আমরা নিজেরা নিজেরা করি, এতে ওই উত্তর ভারত থেকে যে একটা আগুন তুলে আনবো, এটা অফিসে জমা দিত না, আর হের পরে খবর পাইব তবে একটি যে হাতে দিব কিলেন কিলেন। কথা কন? আমি দলিল দিয়ে বুঝাই দেব, নোয়াখালীর কোনো এতাতির লিডারের কাছে খবর নিয়ে দেখেন তাবলিগের লাখ লাখ টিয়া হড়ি রয়েছে, এত টিয়া দিবার ডরে হুজুর গুলো গাই গেল। এজন্য একজন হকানি আলেম এবং উচ্চ লেভেলের মুরব্বী যদি তত্ত্বাবধানে থাকে, আর সেখানে জবাবদিহিতার মানসিকতা থাকে, জবাবদিহিতার ব্যবস্থাপনা থাকে, তাহলে আর এই দলের মধ্যে বা সংগঠনের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে। এটা আমরা অনেক দেখেছি, এই যে মাহফিল করতেছে, এই মাহফিলের মধ্যে অমুকের টাকা আনছে, এতে খাইব হয়ে গেছে। পরবর্তীতে যখন আমি গেলাম, গেছে বের করলাম যে কয় হুজুর আপনি তো মাহফিলের লেগে লোক পাঠাইছিলেন, 10,000 টাকা দিছে, কি আপনি টাকা দিছে, কয় না দিছে, কার কাছে দিছে, এরকম এরকম একটা ছেলে আসছিল ওর কাছে, ও হো
তদন্ত করে দেখি যে হেতে আসলে খাই বই রিস যখন হেরে চাপ দেই হেতে আর কাছে আইলে না ওই যে চা দোকানের বাকি ওয়ালার মত ভাই এক কাপ চা নে একটা রুটি দেখাইছে এক কাপ চা নে একটা রুটি দেখাইছে একটা কাপ চা নে একটা রুটি দেখাইছে এভাবে 6 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 15 দিন খাই 12 13 শো নিয়া বিল হইছে এতে আর এই দোকানের কাছে আইলে না এই গুন্ডি দি আনে ওই হিন্দি হিন্দি আনে কথা কর ওই হিন্দি আনে তারে দোয়ারে কাছে আইলে না ঠিক না বেটি তে আরে যা তুমি আনি খাই বড় যা আর ডাকলে তার কাছে আইলে না এরপরে কেন এতগুলো নাই আরো দুই একজন ছিল এবার উত্তর ফাড়া আরেক মাহফিল দিছে দৈন ফাড়া আরেক মাহফিল দিব খুব ফাড়া আরেক মাহফিল দিব এই যে ঐক্যবদ্ধ সংগঠনটা এই জবাবদিহিতে না থাকার কারণেই এভাবে তছনছ হয়ে যাচ্ছে যুবক ভাইদেরকে বলছি এই জন্য আমরা যদি করতে চাই সমস্যা সাংগঠনিক মজবুতির জন্য একজন হকানি বিচক্ষণ আলেমের কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সব কাজে ওলামাই কেরামের তত্ত্বাবধান রাখবে আবার দেখবেন স্বার্থপর আলেমের কাছে দিয়েন না যে আলেমের হুজুরের হাদিয়া দিবেন লাগিয়া টাকা দিছেন আপনারা যুবকরা আর আপনারা দিছেন 20,000 টাকা হ্যাঁ 10,000 টাকা খাই আর 10,000 টাকা হুজুর দি হিড়ের উপর আর বলে দিবি দেই করে দিছি এরকম ডজনে ডজনে ঘটনা আমার সাথে ঘটছে যুবকদের সৌজন্যে মাহফিল করে আর যুবকেরা আমরে দিবার লেগে টাকা দেয় যখন টাকাটা তার হাতে দিছে হ্যাঁ আস্তে আস্তে হেসে হেসে অর্ধেক ফুলি গুই আর অর্ধেক দিদি কয়দিন আগে একজন মাহফিলে গেছি বরুড়ে হ্যাঁ আমার তো 6,000 টাকা কি রে ভাই ঢাকা তো মাহফিল গাড়ি লইয়া আইছে 6,000 টাকা কই না হুজুর একটু ক্রাইসিস আছে একটু সমস্যা আছে আর আমাদের ওই মাহফিলের মধ্যে সভাপতি সাহেব মাহফিলের খরচের এলান করতেছে আমি শুনতেছি বক্তাদের হাতিয়া 28,500 ঢাকা থেকে আমি আইছি আমার তো 6,000 আর অন্য যেগুলো আশপাশের এগুলো কত করে দিছে আল্লাহ জানে হাতিয়া ওইগুলো 8,500 আর দিল 6,000 বাকিগুলোর কি দিল 28,500 টাকা আমনে করেছে কথা লাগে নি গা আমি সাথে সাথে বললাম যে না আমি তো ওই আওয়াজ শুনতেছি বললাম না এই টাকায় তো হতে না টাকার থেকে যদি গাড়ি একটা আনি 1,000 টাকা গাড়ি ভাড়া লাগে আপনাকে গাত লাগে নি কারণ এটা বর্তমান সময়ে একটা কমন ব্যাপার হয়ে গেছে কমন গেছি এক শুক্রবার দিন খতম পড়তে যেই দুইজনে আমারে ধইরা নিয়ে গেছে কত পড়তে সেই দুজন হাফেজ না আলহামদুলিল্লাহ আমি হেফজ এখন ওই দিন জুমার দিন ছিল আমি তিন পারা যেহেতু 10 জনে খতম করতেছি এক পারা করে তিনটা খণ্ড নিয়া আমি বললাম যে দেখেন আমি একটু জলদি পড়ে চলে যাব আপনি না মনোযোগ করে আসেন আমার যখন দেড় পারা পড়া হচ্ছে তখন হেরা কয় খতম শেষ ঘটনা বুঝলাম না পরে আমি বললাম যে ভাই আমার তো শেষ হয়নি হেরা উত্তর দিচ্ছে কৌজুর এখানে খতম শেষ করার উদ্দেশ্য না কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার উদ্দেশ্য ও মুসলমান ভালো করে মনে রাখেন এখন খতম ব্যবসায়ী আছি আমরা টাকা কম দিবেন খতম শর্ট তিনবার কুল হুয়াল্লাহ পড়লে খতম কোরআন শরীফের সওয়াব আপনারা জানেন না 800 টাকা এই খতম আমরা হই টাকা 500 দিবেন তিনবার কুল হুয়াল্লাহ সাপ্লাই টাকা 1,000 দিবেন একবার সুরা ইয়াসিন সাপ্লাই টাকা 5,000 দিবেন তো কোনো রকম আমরা ফাড়া কয়েকটা ফাড়ার চেষ্টা করি আমনে ব্যস্ত আমি ব্যস্ত না কথা কন আমনে ব্যস্ত আমি ব্যস্ত না এই জন্য আমার মতো এই ফেসবুকের ব্যস্ত হুজুর দিয়ে আপনি খতম পড়াইন কোন হেফজখানায় যাইয়া ওই যে তার কোন একটা হেফজখানায় যান যান সেখানে হুজুরকে যে বলেন যে হুজুর আমার আম্মার জন্য আব্বার জন্য খতম কোরআন শরীফ পড়াতে চাই তো হুজুরে ওই দিন কার তেলাওয়াতে কার কোন পারা 30 জন দাঁড় করাইয়া 1 ঘন্টার মধ্যে খতম শেষ করে ওই সমস্ত জায়গা যাইয়া নাম গোমত ব্যস্ত হুজুরের দিয়া বাড়ি দিয়া মুরগের রান আর হাসো নিয়া হাতে পাখানে ঢুকাই দিবেন এই হুজুরের দিয়া আপনাকে কথা হইতে ও মুসলমান সহজ সরল কথা একজন হকানি আলেমকে দায়িত্বশীল বানাবেন এরকম কোন ব্যক্তিকে আপনি যদি বানান আমি কত কিছুদিন আগে চট্টগ্রাম গেলাম মাহফিল শেষ করে যখন আমি আসতেছি পরে আমি বললাম যে মাহফিল ওয়ালারা তো মুসাফা করে নাই বুঝেননি মুসাফা এত কষ্ট করে ঢাকা থেকে গাড়ি লিয়ে গেছি একটা মুসাফা তো হইব তো মুসাফা তো করে নাই তা আমারে যে দাওয়াত দিছে হ্যাঁ আমার সামনের গাড়িতে বসা আমার সামনে সিটে হ্যাঁ কো হুজুর মুসাফা করছে মুখ কত দিছে কো হাসা যা এই ড্রাইভার থামো ব্যাগ দে কি হাসা যা এত দূর তো নাই যে হাসা যা থাপ্পড় দিছেন বলে ব্রেক দে ব্যাগ দে হ্যাঁ কয় হুজুর 5,500 আমি না ওই তো না আরেক থাপ্পড় হাতে কয় 6,000 আরেক থাপ্পড় হাতে কয় 6,500 হইতো থাপ্পড়ে হাসছ নিয়া বলে
এটা আল্লাহ সাক্ষী একটা কথা আমি বানায় বলতেছি না, আমি স্টেজে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা হতে থাকে, কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আমি বলতে চাইতেছি এমন কিছু কারবার আপনারা যুবকরা করেন, বড় হুজুরের আইনা টেয়া দিবার লাগে, ইমাম সাহেব বলে দিছেন, ইমাম সাহেব হেসে হেসে অর্ধেক খেয়ে আর অর্ধেক খাই খাই কর্মই যাইবেন, হাসা কথা না বলে যাইবেন কর্মই। সাবধান, বিচক্ষণ আমানতদার লোকের দরকার, বিচক্ষণ আমানতদার লোকের, কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ হেফাজত করুক। আমার মুয়াজ্জিন সাহেব যে মসজিদে জুমা পড়াতে আগে, তো একজন মুসল্লি আমার দর্শক হলো এক খতম কোরআন শরীফ পড়াবো, তো আমি বললাম যে কত হাদিয়া দিয়ে দিয়ে কত দিয়ে যাক দিয়ে যাক কথা বুঝিয়ে বুঝিয়ে তা আমি চিন্তা করছিলাম কালে দিয়ে পড়াই, তো পাশে এক মাদ্রাসায় আমার এক দোস্ত আছে, দোস্তের ফোন করলাম, দোস্ত ছয়জন দিয়ে একটা খতম পড়াবো, মুয়াজ্জিন সাহেব আছেন, আপনি পাঁচজন ছাত্র দেন। হেমিয়ার প্রেস করে জিজ্ঞাসা হাদিয়া কত করে দিবেন? আমি গেলাম 300 করে দিব, কারণ আমার হিসাব হলো 3 পয়সা 15 আর মুয়াজ্জিনের 5, টিয়া দিব কত? তাহলে এরা তিনজন ছাত্র মানুষ 3 পয়সা 1500 টাকা, আর মুয়াজ্জিন যেহেতু এলাকার তারে 500 টাকা দিলাম, তো ইনসাফের বিচার হবে কিনা? আচ্ছা আচ্ছা, আমার আসরের পরে খতম, সারাদিন খতম করে আসরের পরে মুনাজাত করতে গেছি, আমি মুনাজাত করছি, হাতে 2000 টাকা দিতে গেছেন, আমি তো মুয়াজ্জিন সাহেব দেন, আমার মাধ্যমে আসলো, আমি হেরে খতম করে দিলাম, এখন আমার হাতে আইতে লাগলো, আমি হেরাতে দিলাম, এত বন্টন করে ইনসাফের 100 করে দে 500 আর হাতে 1 লাখ কিরিমিয়ান। পরে আমি সোকটারে রাঙ্গাই বললাম যে ওরে 500 করে দেন, 300 করে দেন, আর আপনি 500 টাকা নেন, তো এবার হ্যাঁ লরি চুরি উঠছে, উড়ি হ্যাঁ 300 করে দিচ্ছি। ও মুসলমান, অগণিত ঘটনা আমাদের সাথে আছে, আমাদের ওয়াজের হাদিয়া সবগুলো একজনে খেয়াল আছে, আজও পর্যন্ত ভাই নাই, এরকম ইতিহাস অনেক আছে। এই জন্য আমি স্পষ্টতা বলছি আজকে আমাদের হুজুরের মধ্যে কিছু সমস্যা আছে, এ মুসলমান আপনারা ভালো করে বুঝে নিবেন, একজন হাক্কানি আলেম, অনুরোধ করছি এরকম একটা সংগঠন আপনারা তৈরি করুন, হেল্পফুল ফুজুল বা অন্য কোন খাদিমুল কোরআন বা অন্য কোন নাম, পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলছি আজকে আমরা যুবকেরা ধীরে ধীরে যেভাবে নষ্টের দিকে যাচ্ছি, এই নষ্টানি থেকে নিজেদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? জোরে বলেন, এই নিজেদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? এ মুসলমান, যুবকদেরকে এই সমস্ত নষ্টামি আর ভণ্ডামি থেকে বাঁচানোর দরকার আছে। আজকে আমাদের যুবক ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো কারণ, এর মধ্যে 3টা কারণের কথা বলি, কয়টা কারণ বলবো? এক নাম্বার কারণ আমাদের যুবকরা নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হলো মাদক। কি মাদক? ইয়াবা, পেন্সিল, এই সব আমি যাবি যাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদের আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাবু রিজজুন, নিশ্চয়ই মাদক হলো নাপাক। মাদক কি? যুবক ভাইয়েরা সবাই মুখ দিয়ে বলেন, মাদক কি? পেশাব কি? পায়খানা কি? হুয়োর কি? বয়ে যাওয়া রক্ত কি? কথা কয় না, মরা বিলাই, ফসা কুস্তে, কথা গঞ্জ। ও মুসলমান, আল্লাহ বলেন ইন্নামাল খামরু রিজজুন, নিশ্চয়ই মাদক হলো নাপাক। যারা যারা মাদক পান করে, হেরা হেরা যেন কুত্তার মুত পান করে। কোরআনের কথা, কার কথা? কালকে সকালে কয়েকজন কিন্তু হুজুর কোরআনের আয়াত বানাইছে, না আয়াত বানাইনো, আয়াত বুঝে বললে উদাহরণ দিছি, সাইয়ে আয়াতের মার্জা ঠিক করে দিলে আমরা কয় আমরা বলে কোরআনের আয়াত বানাই, না না লাম আত্তাখিদ ফুলানান খালিলার জায়গায় ফুলানান দিয়ে আমি দেওয়ান বাকি কইছি, দেখ কেহারা কয় আমি বলে কোরআনের আয়াত বানাই বলে,
সাবধান মুসলমান, আমার আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজজ, নিশ্চয়ই রিজজ মানে নাপাক। এখন বলেন তো নাপাকের জায়গায় কুকুরের পেশাব বললে ভুল হবে, নাপাকের জায়গায় শুয়োর বললে ভুল হবে, নাপাকের জায়গায় পেশাব পায়খানা বললে ভুল হবে? নিশ্চয়ই মাদক নাপাক, জান্নাত হবে কুকুরের পেশাব নাপাক। এ মুসলমান, এক নাম্বার মাদক হলো নাপাক, নাপাক জিনিস খাইবেন নি, জোরে কোন খাইবেন নি। দুই নম্বরে আল্লাহ বলেন মিন আমালি শাইতান, যারা মাদক ব্যবসা করে, যারা মাদক সাপ্লাই দেয়, যারা মাদক আদান প্রদান করে, যারা মাদকের কারবারে সাক্ষী থাকে, যারা মাদকের টাকা লেনদেন করে, যারা মাদক কোম্পানিতে চাকরি করে, যারা মাদক ইন্ডিয়ার বর্ডার দিয়ে অবস্থায় অবস্থায় সাপ্লাই দেয়, সব নবীজি বলেন সবাই সাওয়াউন, সবাই সমান সমান অপরাধী। আজকে আমাদের সমাজের বড়লোকের ছেলেরা বেশি মাদকের পিছনে পড়ে গেছে, আমাদের সমাজের স্কুল কলেজের ছেলেরা নিজেদের স্কুল কলেজের ব্যাগের ভিতরে সুন্দর সুন্দর সারি সারি বোতল সাপ্লাই দেয়, কথা গান্ডি কেনা, সমাজের রিকশাওয়ালারা রিকশার হুটের নিচে সারি সারি বোতল সাপ্লাই দেয়, সমাজের ওই সব কেতনিওয়ালা চা দোকানদার এরা দুই তিনটা কাপড় একটা কেতনি নিয়ে বসে রয়েছে, সারাদিন বেলা খালি কেতনি আর চা লয়ে বয়ে রয়েছে, ঘটনা কি বেটা? এই কোটা দিয়ে সারাদিন চাপলে সারাদিন চলে, পরিবার কেমনে চলে? কই হাই বেটা, যেই ড্রামের মধ্যে বসছে, যে ডেক্সের ভিতরে বইছে, ওই ডেক্সের ডাকনা উল্টাইলে দেখবেন ভিতরে সারি সারি বোতল, কথা গান। এখনকার রিকশাওয়ালারা মাদক সাপ্লাই দেয়, চা দোকানদাররা মাদক সাপ্লাই দেয়, এই সুয়াগাজি কুমিল্লা সুয়াগাজিতে এক অ্যাম্বুলেন্স পাওয়া গেছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে মাদক সাপ্লাই দিচ্ছে। এ মুসলমান, আজকে মাদক দিয়ে আমাদের দেশ দুনিয়া ভরে যাচ্ছে। আমাদের আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজজুন, এক নাম্বার হলো মাদক নাপাক, দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন মিন আমালি শাইতান, এটা হলো শয়তানের কাজ, এটা মানুষের কাজ না, কার কাজ? জোরে বলেন কার কাজ? এবার বলেন তো যারা মাদক ব্যবসা করে এরা কার কাজ করে? তাদের বাবা মানুষ না শয়তান, তাদের বাবা মানুষ, কিন্তু মানুষের ঘরে শয়তান করতে যাইলো। মিন আমালি শাইতান, নিশ্চয় মাদক ব্যবসা মাদকের কারবার এটা শয়তানের কাজ। আমার আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এই শয়তানের কাজ থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি বাঁচো তাহলে তোমরা কামিয়াব আর সফল হবে, সফল কাম হতে পারবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, যে সব কাজ থেকে আল্লাহ বাঁচতে বলেছেন সেগুলো থেকে বেঁচে থাকা ফরজ, যেগুলো কাজ করলে বলে সফলতা পাওয়া যায়, সেই কাজের মধ্যে জড়িয়ে থাকা বা সেই কাজ যে সেই কাজ করা অবশ্য, এই জন্য আমাদেরকে মাদক থেকে বেঁচে থাকতে হবে, মাদক থেকে বেঁচে থাকলে আমরা সফল হব। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায় আইয়ুকি بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ الله تعالى বলছেন নিশ্চয় শয়তান তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, বকাবত সৃষ্টি করতে চায়, দলাদলি সৃষ্টি করতে চায়, একজন অন্যজন থেকে পৃষ্ঠ প্রদর্শন করিয়ে দিতে চায়, কিসের মাধ্যমে? আল্লাহ বলেন বিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় এই সমস্ত মাদক এবং জাদুর মাদক এবং লটারির মাধ্যমে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসুদ্দ সুমান যিকরিল্লাহ, এই মাদক দিয়ে তোমাদেরকে আল্লাহ শরণ থেকে দূরে সরিয়ে দিতে চায়, ওয়ানিস সালাতি এবং নামাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়, ফাহাল আনতুম মুনতাহুন, এত সব কিছুর পরেও কি তোমরা মাদক থেকে বেঁচে থাকবে না? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ তাআলা 10টা কারণে মাদককে হারাম করে দিয়েছেন। কয়টা কারণে? জোরে বলেন না কয়টা? এক নাম্বার, নিশ্চয় মাদক নাপাক, নাপাক জিনিস হালাল না হারাম। দুই নাম্বার, মাদকের কারবার শয়তানের কাজ, শয়তানে যা হালাল কাজ করে, তাইলে দুই নাম্বারেও হারাম। তিন নাম্বার, ফাজতানিবুহু, আল্লাহ বলেন এর থেকে বাঁচো, যেগুলো থেকে আল্লাহ বাঁচতে বলেছেন সেগুলো করা
কথা বুঝতেছেন না? চার নম্বর লাআল্লাকুম তুফলিহুন, ইমানদার আপনারা সফল কাম হবেন, যে কাজ করলে সেই কাজ করা ফরজ, সেই কাজের বিপরীত কাজ করা হারাম, সুতরাং মাদকের সাথে জড়িয়ে থাকা হারাম, এই চার কারণ। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তানে চায়, যে কাজের জন্য শয়তানে কিছু চায় সেই কাজ করাও হারাম। কি চায়? আইয়ুকে আবাইনাকুমুল আদাওয়া, শত্রুতা সৃষ্টি করতে চায়, যে কাজের দ্বারা মুসলমানদের পারস্পরিক শত্রুতা সৃষ্টি হয় সেই কাজ করা হারাম। ওয়াল বাগদা, এবং দুজনের মধ্যকার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে চায়, আর বাগাওয়াত তৈরি করতে চায়, যে কাজের দ্বারা মুসলমানদের বাগাওয়াত তৈরি হয় এবং পৃষ্ঠপ্রদর্শন করে একে অন্য থেকে বিচ্ছিন্ন হয় সেই কাজটাও করা হারাম। এরপরে বলতেছে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তানে মাদকের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে চায়, যেই কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় সেই কাজে লিপ্ত হওয়া হারাম। ওয়া আনিস সালাহ, যেই কাজ মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় সেই কাজে লিপ্ত হওয়া হারাম। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা বিরত থাকবে না? আল্লাহ আবার বললেন বিরত থাকতে, সুতরাং যেই কাজ থেকে আল্লাহ বিরত থাকতে বলেন সেই কাজে জড়িয়ে যাওয়া হারাম। এখানে আয়াতে মোট 10টা কারণ বর্ণনা করা হয়েছে, এই 10টা কারণে মাদকের সাথে জড়িয়ে যাওয়া হারাম উল্লেখ করা হয়েছে। ও যুবক ভাইরা, আজকে আমরা মাদকে লিপ্ত হচ্ছি এমন 10টা কারণে হারাম, যে কাজ এই কাজের একটাও যদি কোথাও পাওয়া যায় সেই কাজে হারাম হয়। এই জাতীয় 10টা কারণে হারাম জিনিসের সাথে আমরা জড়িত হচ্ছি, সফলতা আমাদের আসবে না, কামিয়াবি আমাদের আসবে না, ধ্বংস আমাদের অনিবার্য। আজকে আমাদের আজকে আমাদের সমাজে এই মাদকের কারণে কি হচ্ছে? যুব সমাজ ধ্বংস হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ খেলাধুলা। কি ও যুবক ভাইয়েরা, আজকে আমরা খেলাধুলার পিছনে এমন ভাবে মত্ত হয়ে গেছি, কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল, ঠিক না? ঠিক, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা আমরা লাগাই উড়াই, আরেক ব্যাটার ওয়ালের মধ্যে লম্বা করে ব্রাজিলের পতাকা আঁকি, নিচে দিয়ে লেখে সোহেল সুমন সোহাগ, আমরা আর্জেন্টিনা। কি লেখে? আর্জেন্টিনার পতাকা একটা আঁকে, নিচে নিজেদের নাম লেখে, আর পরে কি কয়? আমরা আর্জেন্টিনা। ও মিয়া, নারায়ণগঞ্জের একজনে ব্রাজিলের পতাকা দিয়ে নিজের পুরো বাড়ির রঙিন করেছে, ওই উত্তরবঙ্গের এক পাগলায় নিজের জমি বিক্রি কইরা বিশাল কইরা জার্মানির পতাকা বানাইছে। এগুলো সব পাগলামি আর ছাগলামি ছাড়া আর কিছু না। এবারের ফাইনাল খেলার আগের ফাইনাল, এবারের ফুটবলের আগের ফুটবল ফাইনাল রমজান মাসে ছিল। আপনারা যুবকরা বলেন প্রজেক্টরের মাধ্যমে কি পরিমাণ সময় এই ফুটবল খেলার পিছনে দিয়েছেন। রমজান মাসে তারাবির নামাজের খবর নাই, সাহরির খবর নাই, রোজার খবর নাই, এই ফুটবলের পিছনে পড়ে গেছে। কথা কন ঠিক কিনা? ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার মধ্যে এরা দুই গ্রুপে যেই তামাশা, আল্লাহর কি মেহরবানি, ব্রাজিল আগে পড়ে গেছে। ব্রাজিল কি আগে পড়ে গেছে? এবার জার্মানি আর আর্জেন্টিনা এই দুই জনে ফাইনাল খেলবে। যেই দিন জার্মানি আর আর্জেন্টিনা ফাইনাল খেলে সেই দিন সাহারি টাইমের আগ মুহূর্তে খেলা শুরু হচ্ছে। বহু তামাশা আপনারা দেখছেন। আল্লাহ, ব্রাজিল এলারা পড়ে গেছে আর আর্জেন্টিনা লাগো কি লাভ? হেরা গরু আর ছাগল কিনে আইয়া রেডি রইছে, যদি জার্মানি রে হারাই আর্জেন্টিনা জিততে পারে তো গরু জবাই দিয়া বাই দিয়া বাই দিয়া বিরিয়ানি খাইবো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আর্জেন্টিনার হারাই দেন, আল্লাহ আর্জেন্টিনার হারাই দেন, আল্লাহ আর্জেন্টিনার হারাই দেন। পরে একজন আমার জিজ্ঞে, আপনি এভাবে দোয়া করতেছেন, আপনি কি জার্মানির পক্ষ করেন? আমি না না ভাই, আমি বাংলাদেশের গরু আর ছাগলের পক্ষ করি, কারণ আর্জেন্টিনা যদি জিতে যায় তো গরুগুলোর গলা কাটা যাবে, ছাগলগুলোর গলা কাটা যাবে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আর্জেন্টিনার হারাই দেন গরুগুলোর। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এইভাবে আমাদের সমাজে আজকে খেলাধুলা নিয়ে আমরা মেতেই ব্যস্ত হয়ে গেছি। কুমিল্লার ভিক্টোরিয়ান্স আরেকজনের টেকটোরিয়ান্স, কথা কন ঢাকা শহরে আজকে খেলাধুলা যে করতে পারে তারে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। সারা বিশ্ব তাক লাগিয়ে বাংলাদেশের ছেলেরা ওর আরে কেরিমের তেলাওয়াত প্রতিযোগিতায় ফার্স্ট পুরস্কার নিয়ে আসে, তাদের নিয়ে কোনো মাতামাতি দেখা যায় না। মুসলমান 2011 সালের কাহিনী আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। 2011 সালে ক্রিকেট ফাইনাল খেলা, বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছিল,
মিরপুরের স্টেডিয়াম সাজাইয়া মুজাইয়া সারা ঢাকা শহর সালনির বাতি লাগাইয়া ভরায়া ফেলছে, আর ক্রিকেটারদের ছবি কোথাও এইভাবে কোথাও ওইভাবে কোথাও ব্যাটিং এ কোথাও বোলিং এ কোথাও ক্যাচিং এ, অভাব নেই। দেখুন ও মুসলমান, আমরা আমাদের এই কার্যক্রম শুরু করার আগে যেমন নাকি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করি, ওরা ওদের খেলা শুরু করার আগে বাংলাদেশের মিরপুরের স্টেডিয়ামে একটা সুরে ফাতিহা মার্কা গান গাইছিল, নাউজুবিল্লাহ, একটা উদ্বোধনী গান গাইছিল সেই গান আমি একজনের মোবাইলে শুনেছি দেখেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বড় বড় মন্ত্রী মিনিস্টারদের উপস্থিতিতে দেশের সর্বোচ্চ গায়ক গায়িকাকে এনে এই গানটা বানাইছে, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, কি গান গান ও পৃথিবী এবার এসে বাংলাদেশ কোন সময় শুনছেন কোন বিশাল কোন কোথায় কয় কয় ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, আল্লাহু আকবার কাবীরা, অহংকার করছে দুনিয়ার একেবারে তাক লাগাইয়া ইতিহাস রচনা করবে, আমাদের টাইগার না দুনিয়ার কাঁপায় দিবে, পৃথিবী আর বাংলাদেশ দেখ কাছে ছিল দাদা ওয়েস্ট ইন্ডিজের লগে খেলতে নামছে 18 ওভার 5 বলে 58 উইকে 58 রানে ও উইকেট নই বুপরার গুটা খেতে রাখি ভাই, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, পৃথিবী বাংলাদেশে চিনে যা, আমগো টাইগারদের চোখে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ, আমাদের টাইগাররা সবার সাথে উড়ে ফলাইবো দেখ যা, আমরা মনে করছি উড়লে গো ঠিক মতো আরে উড়লেই উড়লেই এ মুসলমান বাহাদুরি আজকে তোমরা করতেছো খেলাধুলার পিছনে, কেউ ক্রিকেট খেলতেছে কেউ ব্যাডমিন্টন খেলতেছে কেউ হকি খেলতেছে কেউ ফুটবল খেলতেছে, এক একজন এক একটা খেলে, কেউ খেলার তামাশা দেখে, দেখেন মাঝে মধ্যে খেলার সময় হঠাৎ করে আমরা রাত্রে 3টা 2টার দিকে মাহফিল করে যাওয়ার সময় দেখি যে অন্ধকার টাইপের দোকান কিন্তু ভিতরে ধুম করে আওয়াজ দিয়ে উঠছে কি ঘটনা লাগে, কই উইকেট পড়ছে উইকেট পড়ছে, চিল্লে চিল্লে ঘুম নাই খাওয়া নাই বাড়ি নাই ঘর নাই সব কিছু দোকানের মধ্যে বইয়া চিল্লায় ছক্কা আউট, এগুলো কি ঘটনা ঘটনা খেলতেছে, যদি খেলার কিছু না পায় তোমার তো তো মোবাইলে ভিডিও গেম ছিল, কথা কান ঠিক কিনা, আজকে আমাদের যুবকদেরকে এই খেলার দিকে বঞ্চিত করে দিয়েছে, 3 নম্বর আমাদের যুবকদের ধ্বংসের 3 নম্বর কারণ এই যে মোবাইল ফোন, কি জোরে বলেন না কি, এই মোবাইল ফোনে আমাদের কাজকে দুই দিকে চালিত করছে, দুই দিকে কয় দিকে চালাচ্ছে মোবাইলে আমাদেরকে কয় দিকে চালাচ্ছে, 1 নম্বর আমাদেরকে প্রেম প্রীতির মধ্যে নিমজ্জিত করে দিয়েছে, যে সমস্ত ঘরের মেয়েরা সূর্যের আলো দেখাতে অন্যায় মনে করত এই মোবাইল বের হওয়ার পরে সেই সব পরিবারের মেয়েরা রাতের পর রাত গল্প করে, ও মুসলমান এই মোবাইল দিয়ে আজকে আমাদের সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা, বাবাই বলতেছে কই আমি 1200 টাকা দিয়ে 3 মাইয়া বিয়া দিয়ে দিছি, কয় টাকা দিয়া কয় মাইয়া বিয়া দিছে কো কেমনে কেমনে দিলা, কয় বড় মাইয়াটা রে 1200 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছি, ঠিক আছে এটা দিয়া প্রেম শুরু করছে, নিজে নিজে বাসি খুশি লই লইছে মোবাইলটারে ফলাই ফেলে বাইগা গেছে, এবার এই মোবাইলটা দ্বিতীয় মাইয়া লইছে, হ্যাঁ একে একই সিস্টেমে প্রেম করছে, সেও তার সঙ্গী বানাইয়া লইছে, সেও চলে গেছে যাওয়ার সময় মোবাইলটা জানালার উপর থুইয়া গেছে, ছোট্ট মাইয়াটাও মোবাইলটা লইছে, ঠিক ঠিক একই সিস্টেমে আগের আল জানালে যায় হিসের আল হেমনে যায়, এবার মাইয়া এটাও আগে মতো করে নিজেরা নিজেরা সিস্টেম করে চলে গেছে, আমার 1200 টাকা 3 মাইয়ার বিয়া হয়ে গেছে, আজকে আমাদের এই মোবাইলের জামানায় 1200 টাকা দিয়ে 3 মাইয়ার বিয়া হয়ে যায়, কথা কান্ডি কিনা, ও যুবক ভাইয়েরা আজকে তোমরা এই প্রেম প্রীতি অবৈধ সম্পর্কের মাধ্যমে আজকে দুনিয়াটাকে নষ্ট করছো, মা বাবাকে লাঞ্ছিত অপদস্থ করছো, কথা কান্ডি কিনা, আমাদের ছেলেরা চলে যায় মেয়েদেরকে ভাঙিয়ে নিয়ে, মেয়েরা চলে যায় ছেলেদেরকে নিয়ে, আর রাস্তার কোলে কাজী অফিস কোম্পানি ব্যাংকের সেতার মতো কাজী অফিস কোম্পানি বানায় রাখছে, এরা খালি আরা দিন কয়ে বেশি করে আইয়ে না আইয়ে না হলা হয় হলা আইয়ে না আইলি বিয়ে করে নেব কাবিনে তুমি কিছু অংশ হাবো এগুলো বইটা এক করি এরা দিলে হলাই যায় না, আমি তো স্পষ্টতর বলবো সরকার কাজী অফিস না বানায় যদি ডান্ডা অফিস বানাইতো আর যারাই অভাব চলে এডি টিভি যাইয়া মা বাবার কাছে পাঠাইতো, খোদার কসম ওই মেয়েদের অন্যায় অবিচারের কারণে মা বাবা লাঞ্ছিত অবস্থা, এরা দুনোটা কাজী অফিসে বিয়ে করে হলাই শাহজালালের মাজারে যাই দোয়া করছি আল্লাহ বরকত দিও হিন্দি মার সুগতসুন হানি হড়ে হেদে শাহজালালের মাজারে কথা কন
এনে মায়ের চোখের পানি ঝরে, বাবার চোখের পানি ঝরে। আরে হে শাহজালালের মাজারে যা দোয়া করে, এই সমস্ত দোয়া বেশি দিন টিকে না। কথা কন ও মুসলমান যুবক ভাইরা শুনো, আজকে আমাদের এই অবৈধ সম্পর্ক আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি অতি সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে কথাগুলো বলে যাই। বিবাহের আগের জীবনটা হলো অভিনয়, বিবাহের পরের সময়টা হলো জীবন। বিবাহের আগেরটা কি, পরেরটা? উদাহরণ দিলে বুঝবেন, বিবাহের আগের অভিনয়, যে ছেলেটা মেয়ের লগে প্রেম করছে, ওই মাইয়াটা যদি কোন সময় অভিমান করে, মেয়েটা যদি কোন সময় রাগ করে, এই ফলায় বারবার টেলিফোন করে, মাফ চায়, হাত জোর করে, ক্ষমা চায়, কান ধরে। আর বিয়ে করার পরে বউরে যদি কয় যে এক গ্লাস পানি আন, হে যদি আনতে এক মিনিট দেরি হয়, এবার এত আটা বলটাই কয় যে হলো নিজ দেরি করলি কা, কথা ঠিক কিনা? তাহলে বিবাহের আগেরটা কি, পরেরটা? ও মুসলমান মেয়েরাও ঠিক একই সিস্টেম। বিয়ের আগে যদি আপনি এর একটা লাল শাড়ি উপহার দেন, হে কবুল যে আহারি, তুমি কেমনে জানো আমার মনের খবর, আই যে লাইফ পছন্দ করি। যদি হ্যাঁ নীল ভোজন নীল কাপড় দেন, কবু আমার মনের কালার তুমি কেমনে চিনলে, আমি যে নীল পছন্দ করি। আর বিয়ের পরে যদি হ্যাঁ লাগে জিজ্ঞান ছাড়া লাল শাড়ি আনেন, এতে এমনি করে উড়া মারি হেলা দিতে হবে, হল নীল হলুদ, আমি ফিরুজা কালার পছন্দ করি, লাল একটা লাগিয়ে দেন। কথা কন, ও মুসলমান, বিয়ের আগে হলো জীব অভিনয়, বিয়ের পরে ঠিক। আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন, এই মোবাইলে যে সমস্ত কথাবার্তা আজকে আপনারা প্রেম করে কথা বলছেন, বিবাহের আগে আপনাদের সারা রাত কথা বললেও কথা শেষ হয় না। যুবকদেরকে বলছি, এশার পরে শুরু করছেন, ফজর পর্যন্ত কথা শেষ হয় না। মাঝখানে মোবাইলের টিয়া শেষ, আরেক দোস্তের ঘরের মধ্যে কলিং বেল টিপে, দোষ মোবাইলের টিয়া শেষ, একটু বিকাশের তোর টিয়া ফাটা, কথা রয়ে গেছে, ঠিক নেই। কি কথা কয় জানেন নি, কয় তোমার সামনে আম গাছ আছে নি, কহ আছে তো, কয় আম গাছে হাতা আছে নি, আছে তো, লড়ে নি, লড়ে তো, ওই গাছে আছে তো, বুঝে গেছে। এ নাই যে এই কথা, কি কথা করব, ভাত কি দিগেছ, কি এর আনছে, কোন এর আনছে, তুই এর আনছে, কেন মন কি হইছে, বল কে বলছে, বুঝছ? এই জাতীয় ঘন্টার পর ঘন্টা আপনারা কথা বলেন কিনা, যুবকেরা কয়নি? ও মুসলমান, বিয়ের পরে সারা দিনের কথা এক মিনিটে শেষ হয়ে যায়, সারা দিনের কথা এক মিনিটে। টেলিফোন করছে বউ, ধরি মত দত্ত মনে কয় না, রাখি দিছে, আবার ফোন দিছে, খালি 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 বিরক্ত করে, খালি বিরক্ত। অথচ এর লগে ঘন্টার পর ঘন্টা বিয়ের আগে কথা কইছে, ফোন দিলে বিরক্ত হয়, পরে লাস্টে ধরি কয়, আচ্ছা কোন কি কি লাগবে, আলু টমেটো কাঁচা মরিচ ধনিয়া পাতা, আচ্ছা লই আম লই আম, কথা শেষ। কথা কি, সারা দিনের কথা এক সেকেন্ড। ও মুসলমান, বিয়ের আগে অভিনয়, বিয়ের পরে? এজন্যই বলছি বিয়ের পরের জীবনকে অভিনয় দিয়ে ধ্বংস। এই যুবক ভাইয়ের আল্লাহ তাআলা তাকসিম করেছেন, তাকসিম কি হার চিজ কো কসম এ আজলে জিস চিজ কো জিস শখস কে কাবিল নজর আয়া রদিনা কিসমত আল জব্বার ফিনা লানা ইলম ওয়াল জুহান মালু আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, খাবিসাতুন লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আল খাবিসাতু মানি পচা নারীরা, পচা লিল খাবিসিন মানে পচা পুরুষদের জন্য, ওয়াল খাবিসুন পচা পুরুষরা, লিল খাবিসাতি পচা নারীদের জন্য, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুন লিত তাইয়িবাত। আমার আল্লাহ পরিচ্ছন্নদের জন্য পরিচ্ছন্ন বণ্টন করেছেন, পচাদের জন্য পচা বণ্টন করেছেন। ভালো করে মনে রাখেন মেয়েরা, ভালো করে মনে রাখেন, আমার আল্লাহ বণ্টন করেছেন 1500 বছর আগে। আয়াত নাযিল করে আপনাদেরকে সচেতন করছেন, শুনো, বিয়ের আগের জীবন দিয়ে বিয়ের পরে, বিয়ের আগের অভিনয় দিয়ে বিয়ের পরের জীবনটা নষ্ট করিও না। যদি তুমি কাউকে নষ্ট করো তো মনে রাখো তোমার জন্য নষ্টটাই অপেক্ষা করতেছে। কথা কন, উত্তর দেন। ও মুসলমান, এক বুড়া মানুষ, উদাহরণ দিলে বুঝবেন, এক বুড়া মানুষে গুড় বিক্রি করতে গেছে, আপনাদের দেশে গুড় আছে না, মিঠা মিডে বিক্রি করতে গেছে, বেচারা গরিব মানুষ, এর কাছে খালি হাল্লি আছে, দাড়ি পাল্লা আছে, শিল নেই। তো এক মুদি দোকানদারের কাছে কইতেছে, ভাই আমার কাছে তো শিল নাই, তো আমার এই 4-5টা গুড়ের টুকরা রে আপনি 1 কেজি ওজন করে এই পাশে দেন, আমি এটা ওজনে ওজনে বাকি বিক্রি করে দেব। তো
বেচারা 1 কেজি ওজনের এখানে কয়েকটা গরুর চাকা নিয়ে 1 কেজি মাইপা বাকিগুলো বিক্রি করতেছে। তা আপনাদের এই এলাকার একজন চালাক যুবক গেছে কাকার কাছে, কাকা আমারে 1 কেজি গরু দেন। তো কাকা এই দিক থেকে এই পাল্লাটা এই পাশে থুই, এই পাশ থেকে যখন উড়ে দিয়ে আসে তো চালাকে মনে মনে কয় যে কিরে কাকার এই স্কুল দিয়ে গরুর চাকাগুলো এডিজেল লই গেলে কাকা তো দেখতো না, তাই পিছন দিয়ে যায় সুন্দর মতো এই পাল্লা থেকে আর দুই টুকরা চুরি করে নিতেছে। কাকা দেখিও কিচ্ছু কয় না, কিললে কয় না, লই যা এই পাল্লা তুমলে তো এই পাল্লা তো কুলা। ও মুসলমান পাল্লা এটাতে 1 কেজি থাকলে এই পাশে কত চুরাইবো, এই পাশে আধা কেজি থাকলে, এই পাশে এক পথ থাকলে। যুবক ভাইরা শুনো, তোমার জীবনের মাঝখান বিবাহটা হলো পাল্লার মাঝামাঝি, আগের পাল্লা বিয়ের আগে পরের পাল্লা বিয়ের পরে, বিয়ের আগের পাল্লায় যদি তুমি চুরি করো জীবনের থেকেই তোমার চুরি হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন নি আপনারা? যুবক চৌমনি এলাকার এক যুবক সিদ্ধান্ত নিছে আমি একেবারে পবিত্র একটা মেয়েকে বিয়ে করব, অপবিত্র কোনো মেয়েকে আমি বিয়ে করব না। সিদ্ধান্ত নিয়ে সেই সাতার পাইয়ের একটা মেয়েকে ঠিক করছে, মুসলমান কথাবার্তা ফাইনাল, গার্জিয়ানরা সব কথা ঠিক করছে। এই মুহূর্তে ওই ছেলেটা মেয়ের নাম্বার কালেকশন করছে, এরপরে তার লগে কথাবার্তা শুরু করছে, আলোচনা করতে করতে এক পর্যায়ে কয় সুখ সুখ কইলাম, মাথা সুখ কইলাম, তোমার তো আমি বিয়ে করব, এ কোনো অসুবিধা নাই, আমরা তো সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সুতরাং আমার একটু অগ্রিম সময় দাও, আমরা দুজনে একটু কাছাকাছি হই, পাশাপাশি হই। সালমানে মাইয়ারা বুঝে কম ফুলে বেশি, মহিলারা বুঝে কম ফুলে বেশি, বেনি গো কুর্তার ফাম দিলে বেনিরা ফুলি যায়, তরকারির ফাম দিলে বেনিরা ফুলে, কথা কন মহিলারা বুঝে কম, ঠিক না বেঠিক, ফুলে বেশি মহিলাদের দ্বিতীয় নম্বর গুণ কোথাম নেই, আমরা কে এলাকার মানুষের গাত লাগবো নি কেন, এক নাম্বার মহিলাদের এক নাম্বার গুণ হলো এরা বুঝে কম ফুলে বেশি, দুই নাম্বার গুণ হলো এরা স্বার্থপর, নিজেরটা বেশি বুঝে, কথা গণ নিজেরটা বেশি বুঝে। আমি উদাহরণ দিই, কোনো সময় নেই, এখন তিন নাম্বার মহিলারা গাউরা গাউরা ভক্তেরা, কথা গণ আমি এই মুহূর্তে যদি বলি যে মহিলারা ঘাটতেরা, তো ফর্দার আড়ালে কোন মহিলা মনে মনে কয় যে আমি কিন্তু ঘাটতেরা না, তা আমি আবার কইলাম মহিলারা ঘাটতেরা, ইকে আবার কয় আমি কিন্তু ঘাটতেরা না, আবার কইলাম মহিলারা ঘাটতেরা, ইকে আবার কয় আমি কিন্তু ঘাটতেরা না, সান এই কথার মধ্যে হ্যাঁ কিন্তু তলে তলে ঘাটতেরা আমি করতে যে ঘাটতেরা না, এই কথার ভিতরে ঘাটতেরা নিয়ে আছে, কথা কন ও মুসলমান এই মহিলাটাকে বলল যে তুমি আমার একটু অগ্রিম সময় দাও, হ্যাঁ কয় আমি সুখ সুখ কইলাম, মাথা সুখ কইলাম, তোমার তো বিয়ে করবো, শেষ পর্যন্ত মেয়েটা পল্টা গেল, ছেলেটাকে সময় দিল, অগ্রিম অষ্টমি করলো, এবার ফোলাই মনে মনে কয় আমি তো পবিত্র মেয়ে বিয়ে করবো সিদ্ধান্ত নিছি, হ্যাঁ আমার অগ্রিম সময় দিছে, হিতি পবিত্র হইলে দিলো কা কইতাম না, হ্যাঁ রে আর বিয়ে করলো না। এবার আরেকজন ঠিক করছে সেই বিপ্লাসার থেকে, সেটার লগে একই সিস্টেমে অগ্রিম সময় লইছে, এরপরে আরেকজন বিয়ে করছে, উপরাকরণ সিদ্ধান্ত নিছে সরাস্তার, হ্যাঁ লগে হ্যাঁ ঠিক একই সিস্টেমে করছে, এইভাবে একজন একজন করে 6 জনের দিনদারির পরীক্ষা নিছে, কয়জনের 6 জনকে এইভাবে সে নষ্ট করছে, 6 জনকে নষ্ট করছে, শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত হলো আমি পবিত্র নারী না হলে বিয়ে করতাম না। ও মুসলমান সর্বশেষ চাটখিলের একটা মেয়ের লগে হের কথাবার্তা ফাইনাল, এবার নাম্বার কালেকশন করে তার লগে কথাবার্তা শুরু করছে, অগ্রিম তার কাছে সময় চাইছে, মেয়েটা কয় না অসম্ভব, বিয়ের আগে কোনো সময় দেওয়া দেওয়া চলবে না, যা কিছু হবে সব বিয়ের পরে হবে, অগ্রিম কোনো সময় দেওয়া চলবে না। এবার বেটাই মনে মনে কয় যা এত দিনে পাইছি একটা মনের মতো, কথা গণ এত দিনে মনের মতো পাইছি, সে আত্মতৃপ্তির ঠেকুর মারিয়া ওই মেয়েটাকে বিয়ে করিল, বিবাহ শাদী শেষ হওয়ার পরে ঘরের ভিতরে বসিয়া তারা দুইজনে বাসরের আলোচনা শুরু করিল, একজন আরেকজনকে মন নেয় দেয়। এবার স্বামী তার স্ত্রী জিজ্ঞেস করে, প্রাণীর স্ত্রী তোমার কাছে আমি একটু অগ্রিম সময় চাইলাম, তুমি আমার সময় দিলা না কেন, কয় না এটার অনেক বড় একটা কারণ আছে, যে কারণে আমি তোমার সময় দেই নাই, কয় বলো না সময় দেখি অসুবিধা কি বলো না, কয় না কইতাম না, আরে আমার মনের কথা তুমি শুনবা, তোমার মনের কথা আমি শুনবো, আমার মন তোমার মন, তোমার মন আমার মন, আমরা একে অন্যের মধ্যে কথা আদান প্রদান করবো, সমস্যা কোথায় তোমার কথাটা আমার শোনা, শেষ পর্যন্ত ওই স্ত্রী বলতেছে স্বামী আমার তুমি আমারে বিয়ে করার আগে আরো 6 জনে আমারে বিয়ে করব কইয়া কইয়া অগ্রিম সময় নিছে, একটাই বিয়ে করে নাই, আমি সিদ্ধান্ত নিছি আর কেউ সময় দিতাম না,
মোবাইলের কারণে তোমরা আজকে অন্যদিকে ফেলতেছো, মোবাইলের কারণে সম্পর্ক তৈরি করে অষ্টমী করছো। আমি আল্লাহর কসম করে বলি, কোরআনের আয়াত আসমানের সূর্য চন্দ্র থেকেও সত্য। তুমি যদি জীবনে বিবাহের আগের জীবন দিয়া বিবাহের আগের অভিনয় দিয়া তোমার কোনো কিছু নষ্ট করো, তুমি নিশ্চিত মনে রাখো বিবাহের পরে নষ্টটাই তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য হাত জোর করে অনুরোধ করি যুবকদেরকে, জোর করে অনুরোধ করি যুবক ভাইয়েরা, নিজের কপালকে নষ্ট করিও। আজকে মোবাইলে আমাদেরকে একদিকে চালু করতেছে অন্যায় সম্পর্ক, মোবাইলে আরেকদিকে আমাদেরকে ধাবিত করছে কোন দিক জানেন? সেটা হলো স্যাটেলাইট নেটওয়ার্কের দিক, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব চ্যানেল, এগুলোর ভিতরে আমরা আজকে 24টা ঘন্টা শেষ করে দিতেছি। ঠিক না ঠিক না? রাত্রে শোয়ার সময় ফেসবুক একটা স্ট্যাটাস লেখা লেখি হ্যাঁ ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লাহ পড়ার সময় নাই, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়াইলাইল নুশুর, এডি পড়ার সময় নাই, কারণে সালাম দেওয়ার সময় নাই। তে উডি চোখ খুলবার আগে মোবাইল এর টান দিলে কয় রাতে যে স্ট্যাটাস দিটার মধ্যে কয়টা লাইক আর কয়টা কমেন্ট করছে ভাই, আমাদের জীবনের বহু সময় নষ্ট করে দিচ্ছে, বহু কাজ নষ্ট করে দিচ্ছে, মেধা চিন্তা ফিকির সব নষ্ট করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো আল্লাহর ওয়াস্তে আমরা শুদ্ধ জীবন কাটানোর চেষ্টা করব, সচেতনতার সাথে জীবনটা পার করার চেষ্টা করব, এই যৌবন কালকে আমরা গনিমত হিসেবে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়বো, ইবাদতে মনোনিবেশ করব, সমাজ সংস্কারমূলক কাজে ঐক্যবদ্ধ একটা সংগঠন তৈরি করব। আর যে তিনটা কথা বললাম, এক নম্বর মাদক থেকে বাঁচবো, দুই নম্বর খেলাধুলার তামাশা থেকে বাঁচবো, তিন নম্বর মোবাইলের কবলে পড়ে নিজের জীবনকে ধ্বংস করা থেকে নিজেরা হেফাজত পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, সবাইকে ঈমান ও আমল নিয়ে সহিহ শুদ্ধ আমল নিয়ে জীবন পার করে আল্লাহর কাছে পৌঁছার তৌফিক